হরে কৃষ্ণ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আসছি কান্তজি মন্দিরে। তো আমি এখন কান্তজি মন্দিরে প্রবেশ করতেছি। তো আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 2 তারিখ, আর বাংলা হচ্ছে ভাদ্র মাসের 15 তারিখ। তো আপনারা অবশ্যই জানেন যে এখান থেকে ভগবানের শ্রীবিগ্রহ হচ্ছে রাজবাটিতে, মানে দিনাজপুর রাজবাড়িতে নিয়ে যাওয়া হবে। সেটা হচ্ছে ভাদ্র মাসের 17 তারিখ রোজ সোমবার, আর ইংরেজি তারিখ হচ্ছে 4 সেপ্টেম্বর 2023। আপনারা সকলে আমন্ত্রিত, এখানে অবশ্যই আসবেন, ভগবানের দর্শন করবেন। আমি আপনাদের এখন মন্দিরটা ঘুরে দেখাবো, মন্দিরের চারপাশে কী কী রয়েছে। তো এখন আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর মন্দিরের চারপাশটা উপভোগ করুন যে কেমন অবস্থায় রয়েছে এখন বর্তমান কান্তজি মন্দির। আজকে হচ্ছে 2 তারিখ, একটু আগে বলেছি সেপ্টেম্বরের 2 তারিখ। তো আমরা একটু হঠাৎ করেই মন্দিরে গেছি, তো আমাদের প্ল্যান ছিল না যদিও, কিন্তু আমরা হঠাৎ করেই গেছি সেখানে। তারপর আজকে শনিবার ছিল, এখানে অনেক দর্শনার্থী এসেছিলেন। মন্দিরে আসলে আসলেই অনেক ভালো লাগে। মন্দিরে যে পরিবেশটা রয়েছে এটা একটা অনেক সুন্দর পরিবেশ। আর আজকে যদিও অনেক প্রচুর রোদ ছিল, গরম ছিল, কিন্তু মন্দিরের চারপাশে অনেক গাছপালা রয়েছে যার কারণে অনেক শীতলতা অনুভব করতে পারছিলাম। এখানে অনেক ভালো লাগছিলো। আমরা হচ্ছে আমার বন্ধু এবং আমি গেছিলাম, তো সেখানে অনেক সময় কাটাইছি, বসে আসছিলাম মন্দিরের ভিতরে, বসেছিলাম মন্দিরের বাইরে, বসেছিলাম। এখানে অনেক দর্শনার্থী আসলো আজকে, আজকে হচ্ছে শনিবার, সরকারি ছুটির দিন, তার জন্য অনেক দর্শনার্থী আসলো। অন্যান্য দিনগুলোতেও আসে অনেক দর্শনার্থী, দূর দূরান্ত থেকে আসে দেখা যায়, ঢাকা এবং কি আরও দেশের বিভিন্ন স্থান থেকে অনেক দর্শনার্থী আসে থাকেন। তো আশেপাশে যারা স্থানীয় রয়েছে তারা যদিও কম আসে, কিন্তু হচ্ছে দেখা যায় যে বাইরে থেকে, অন্যান্য এলাকা থেকে, অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে, অন্যান্য বিভাগ থেকে, অন্যান্য বড় বড় শহর থেকে অনেকেই দর্শনার্থী আসেন। তো এখানে মোটামুটি শুক্রবার এবং শনিবার এই 2 দিন মনে করেন ভালো প্রচুর দর্শনার্থী আসেন। তো এখানটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন, এখানটা হচ্ছে হরিসভা হয়, মন্দিরের মধ্যে হরিসভা হয়, এখানটে অষ্টকালীন হয়, আর এখানটে একটি স্টুল রয়েছে। এখন আমি উত্তর পাশে অবস্থান করতেছি মন্দিরের, আর এটা যেটা গেট দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে বাহির পথ। দক্ষিণ পাশে রয়েছে হচ্ছে প্রবেশদ্বার এবং কি আর এই পাশে উত্তর পাশে রয়েছে বাহির পথ। তো আমরা এখন বেরিয়ে যাব, তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা পরিশেষে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে 4 সেপ্টেম্বর রোজ সোমবার আপনারা অবশ্যই আসবেন মন্দিরে ভগবানের দর্শনে। ভগবান যেহেতু আমাদের হচ্ছে কান্তজি মন্দির থেকে রাজবাটিতে যাবে নৌপথে, তো আপনারা সেখানে অবশ্যই আসবেন, দর্শন করবেন ভগবানের। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আমরা এখন বাসায় যাব। টাটা, বাই বাই।